हरे कृष्णा 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 हरे हरे, हरे राम राम राम। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ঠাকুমা হচ্ছে কৃষ্ণ ভক্ত, সে কৃষ্ণকে ডেকে শুরু করছে আজকের দুর্দান্ত ধামাকাদার একটা রেসিপি। আজকে হচ্ছে নিরামিষ একটা রেসিপি, আজকে পেঁপের ডান্না, ঠিক আছে, টমেটম দিয়ে আজকে একটা নতুন দুর্দান্ত দারুণ সুন্দর একটা পেঁপের ডান্না হবে। নিরামিষ তৈরি হচ্ছে আজকে, ঠাকুমা এবং আমরা সবাই বোনেরা মিলে একসাথে সবাই মিলে পরিবেশন করব এবং রান্নাও করব, সবাই খাওয়া দাওয়া করব। ঠিক আছে বন্ধুরা, আচ্ছা শুরু করো কি বাবু? দাঁড়া বাবু, দাঁড়া বাবু, চলে যাচ্ছে। এবার আমি গ্যাসটাকে অন করলাম, আর যেহেতু আমার হাতটা হচ্ছে যে হাতটা খুবই খারাপ, লাইন যাচ্ছিল, সেজন্য ঠাকুমা আমাকে সহযোগিতা করে দিচ্ছে। পেঁপেটা ঠাকুমা পেঁপেটা কেন আজ এই পেঁপেটা পড়া হচ্ছে, অনেক বড় পেঁপেটা, একটাই বলছি। চালু করে তুই গ্যাসটা, চালু কর। পেঁপেটা কাটা গেছে, চারফালি করে নিয়েছে, আর কি সুন্দর অনেক বিচা বেরিয়েছে গাছের, একদম টাটকা পেঁপে। আমি ওভেনটা চাটি দিয়েছি, এখানে অল্প পরিমাণে জল নিয়ে নিলাম। ঠাকুমা টমেটোগুলো দাও, অল্প করে জলটা দিয়েছি, আর এই টমেটোগুলোকে ওই জলের মধ্যে দেখে ভালো করে চারটা পাঁচটা পাঁচটা টমেটো নিয়েছি, এগুলোকে কিছুক্ষণের জন্য আমি সেদ্ধ করে নেব। পেঁপেটা কাটা হয়ে গেছে অলরেডি, আর এখানে দেখি টমেটোটা কত দূর হলো সেদ্ধ, অলরেডি সেদ্ধ হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আর রুম্পি আমাদের পেঁপেটা ধুয়ে দাও, আর আলু দুটো দেবো, একটা আলু ঠাকুমা একটা আলু কেটে দাও দে। ঠিক আছে, এবারে টমেটোগুলো আমার অলরেডি ছেদ হয়ে গেছে, এবারে আমি এটার মধ্যে একটা টাকা দিয়ে তুলে নিচ্ছি। টমেটোগুলোকে ছেদ হয়ে গেছে, এবারে আমি ভালো করে পেস্ট করবো। ঠিক আছে, ধোয়া গেছে, ওটা লাগানো আলুগুলো ধুয়ে তো। ঠিক আছে বন্ধুরা, এগুলোকে এবারে একটু হালকা জল দিয়ে পিঁপেগুলোকে আমি সিদ্ধ করে নিই। লবণটা একটু দিয়ে দিলাম, একটু সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, এটাকে কিছুক্ষণের জন্য হালকা করে সেদ্ধ করে নিচ্ছি, নাড়াচাড়া করে নিলাম। ঢাকাটার মধ্যে টমেটো গুলোকে ধুয়ে ঠিক আছে, এবার আমি আলুটা ধোয়া হয়ে গেছে, আলুটাকে আলুটা দিতে বাকি ছিল, আলুটা দিয়ে, হ্যাঁ, এরপর আমি দিয়ে দিলাম আলুটা। টমেটোমের খোসাগুলো কি সুন্দরভাবে উঠে গেছে, টমেটোটা এত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর এটাকে আমি খোসাগুলো টমেটোমের খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিই। গ্লাসের পিছনে করে আমি টমেটোটাকে ভালো করে পেস্ট করে নিই। এইভাবে বাকি টমেটো গুলোকে ভালো করে পেস্ট করে নেব। খোলাগুলো উঠিয়ে দিয়েছি, খোলা, খোলাগুলো টমেটোর খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি, এর খোলা রয়ে গেছে, হ্যাঁ এটার খোসা রয়ে গেছে, একটার খোসা রয়ে গেছে। আচ্ছা ঠিক আছে বন্ধুরা, আর অলরেডি আমার টমেটোটা আমি পেস্ট করে নিয়েছি, আর এখানে দেখতে পাচ্ছেন এবারে আমার পেঁপেটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে, পেঁপে এবং আলু দুটোই সেদ্ধ হয়ে গেছে। বন্ধু দেখতে পাচ্ছেন কড়া পুরো পরিষ্কার করে নিয়েছি, এরপর আমি সামান্য পরিমাণে তেলটা দিয়ে দিলাম, আর আমি আজকে গুঁড়ো লঙ্কা একদম ব্যবহার করব না, আজকে কাঁচা লঙ্কা দিয়েছি, আমি দুটো কাঁচা লঙ্কা ফেড়ে নিয়েছি। আর তেল দিতে হবে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি ডবল করে দেবো, তো পেঁপেটা তো দেবো, আবার টমেটোটা দেবো, আলাদা করে মিক্স হবে, ঠাকুমা ভেবেছে একসঙ্গেই সব হবে, তেল দিতে হবে।
ঠাকুমা সব একসাথেই সব দিয়ে করে ফেলে। ঠিক আছে, এখানে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দিয়ে দিলাম, একটা তেজপাতা আর কাঁচা লঙ্কাটাকে আমি হালকা করে ভেজে নিচ্ছি। হালকা করে কিছুক্ষণ নেড়ে নিলাম। বন্ধুরা দেখতেই পাচ্ছেন কিছুক্ষণটা ভেজে নিচ্ছি, আর আমার শরীরটা প্রচুর খারাপ, আমি ভালো করে ভিডিওটা করতে পারছি না, তবুও আমি চেষ্টা করছি প্রতিদিন একটা করে ভিডিও দেওয়ার জন্য। আর জানি না কতটা ভালো লাগবে বন্ধুদের মনে, কতটা আমি জায়গা করতে পেরেছি বা পারবো জানি না, তবুও আমি চেষ্টা করছি বন্ধুদের জন্য, সকল বন্ধুদের জন্য আমি একটা করে প্রতিদিন ভিডিও দেওয়ার জন্য। আর এটা কিছুক্ষণের জন্য মেনে নিয়েছি, এরপর আমি দিয়ে দেবো পাঁচ ফোড়ন, অল্প করে কিছু পাঁচ ফোড়ন নিয়ে নিলাম। এটাকে কিছু হালকা করে নেড়ে নিয়েছি, এরপর আমি দিয়ে দেবো জিরে, গোটা জিরে অল্প করে দিয়ে দিলাম। জিরেটা দেওয়ার কাছে একটু ভাজাও অলরেডি কমপ্লিট, একটু সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিলাম। এবার দেওয়া গেছে, এবার আমি টমেটোটা দিয়ে দিলাম, টমেটোটাকে ভালো করে এটা একটু লবণ দিয়ে, লবণটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নিয়েছি, এর মধ্যে সেদ্ধ করে রাখা এই পেঁপে এবং আলুটাকে এর মধ্যে ভালো করে এবার কষিয়ে নেব। থাকবো আর সামান্য পরিমাণে একটু চিনি আমি এর মধ্যে ছড়িয়ে দেবো, অল্প পরিমাণে চিনিটা দিয়ে দিলাম। না ছড়িয়ে যাবে, ঠাকুমা একটু বেশি মিষ্টি খাই তো ওই জন্য আর একটু দিতে হবে, বেশি মিষ্টি খাই ঠাকুমা। সুগার উমার কিছু নাই ঠাকুমা, এত মিষ্টি খেলে তো সুগার হয়ে যাবে। আমার সুগার উমার কিছু নাই, আমার দাদা আশীর্বাদে। হ্যাঁ, ঠাকুরের মনে কৃপায় কোনো এত বয়স হয়ে গেছে, সুগার টুগার কিছু নেই। আর কি বলবো, এই যে আবার একটা চুটকি বোন চলে এসেছে আমাদের এখানে, অনেকগুলো চুটকি বোন আছে সব। এটা কিছুক্ষণের জন্য হালকা করে নাড়াচাড়া করে সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে, আর এরপরে কিছুটা ফুটেও গেছে। এরপরে আমি এই গ্লাসের পেছনে করে হালকা করে কিছুটা আমি মাখো মাখো ভাব করে নিচ্ছি, গ্লাসের পেছনে করে গেলে নিচ্ছি। গ্লাসটা একটু বড় হলে ভালো হতো, ছোট তো তাতা লাগছে হাত তাই। ঠিক আছে, আমি কিছুক্ষণের জন্য এটাকে ভালো করে একটু গেলে টেস্ট করে দেখো কেমন হয়েছে। ঠাকুমাকে ফার্স্টে দিই, ঠাকুমা বেশি মিষ্টি খেতে ভালোবাসে, মিষ্টির পরিমাণটা যদি একটু বেশি হয় দিচ্ছে ভালো হবে ঠাকুমার, আর লাগে না। ঠিক আছে ঠিক আছে, ঠাকুমা তুমি চলো খাও গরম, ঠাকুমা আবার গরম গরম খেতে খুবই ভালোবাসে, একদম হালকা রান্না পেটের পক্ষে খুবই ভালো লাগবে। দেখি মশলা আমি দিই, একদম অল্প মশলা দিয়ে করেছি, পেটের পক্ষে খুবই ভালো। আর এটাকে এবারে একদম রেডি হয়ে গেছে, আমি এটা পাত্রের মধ্যে আমি ঢেলে দিলাম, পরিষ্কার হয়েছে। হ্যাঁ খুব ভালো হয়েছে, ভালো হয়েছে, ভালো হয়েছে। ঠিক আছে বন্ধুরা, আর বেশি কিছু আমি বলছি না, আমি নামিয়ে নিয়েছি। আর কি বলবো, যদি ভালো লাগে থাকে ছোট রেসিপিটা, যদি ভালো লেগে থাকে ছোট করে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। পরের ভিডিওগুলো আরো দুর্দান্ত দিত, আরো ভালো, অবশ্যই আমার শরীরটা একটু ভালো হয়ে যাক আরো সুন্দরভাবে, অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করব। ঠাকুমা এবং বোনেরা তো সবাই আছে একসাথে, আরো খুব সুন্দর সুন্দর রেসিপি বন্ধুদের জন্য অবশ্যই নিয়ে আসবো।